কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে, কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না, এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা, একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকার নাতিপুত্রীরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না।